এই বৃষ্টির মধ্যে তাও মেলার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। খতম খতম বাই বাই টাটা। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট। সো গাইস, আজ সানডে আর আমার ছুটি আছে, তো সেই কারণে আমরা একটা ব্লগ বানিয়ে নিই। আর আগের ব্লগে তোমরা বেশ ভালোবাসা দিয়েছো, তো লাভ ইউ অল, মানে যেটুকুই দিয়েছো আমার কাছে অনেক, তো সেই জন্য বললাম আর একটা ব্লগ বানিয়ে নিই। এরকম সাপোর্ট করলে না মানে ভিডিও বানানোর জোশটা বেড়ে যায়, তো সেই কারণে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। সো গাইস, বেসিক্যালি আজ কোনো প্ল্যান নেই আমাদের। আজ আমরা হচ্ছে একটা জায়গায় যাব, তো সেই জায়গাটা যাব তার আগে তোমরা দেখতে পারবে কোথায় যাব। তো তার আগে আমার চুলটা কাটতে হবে, দেখতেই পাচ্ছ, তো চুলগুলো বেশ বড় হয়ে গেছে, তো চুলগুলো কাটতে হবে। আর এই গরমে চুল বড় হলে বহুত প্রবলেম হয়, তো সেই জন্য চুলটা কাটতে যেতে হবে। তার আগে কিছু কাজ আছে মিটিয়ে আসি। আর আমার ফ্রেশ সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন আই থিঙ্ক 10:30 বাজে, 10:30 এরকম বাজে। তো আমি এখানে এসে ভিডিওটা শ্যুট করছি, তো এখন দেন যাবো, একটু রেডি হব। রেডি হয়ে একটু কাজটা মিটিয়ে এসে তারপরে তোমাদের সাথে কন্টিনিউ করছি। আমি কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি, আর আমার ফ্রেন্ডের বাড়ি আছে, মানে আমার ভাইয়ের বাড়ি যেটা, তো আমি এখন এখান থেকে যাবো চুল কাটতে, ঠিক আছে। সেই জন্য একটু লেট হয়ে গেল অনেকটা, কারণ কাজ বাজে ফেঁসে গেছিলাম একটু হালকা। তো বাড়িতে কিছু কেনার ছিল, তো বাজারে গেলাম, মাংস মাংস কিনে বাড়িতে আসলাম, তো সেই জন্যে লেট হয়ে গেল। তো এখন চলে এসেছি, আর এই যে আমার সাইকেল এখানে আছে দেখতে পাচ্ছ, মানে আমার গরিবের BMW, তো সেটাই করে এখন যাবো আমরা এখন চুল কাটতে। আর চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে, তোমাদের তো সকালে বললাম। তো সোমও আসছেও, এখন ঘরের ভিতরে আসছে, মানে সাইকেল বের করছে। আমরা এখন দুজন মিলে চলে যাবো, তো সেলুনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, আমরা এসে গেছি আমাদের সেলুনের সামনে, তখন ভিতরে যাবো। আর সেলুনের ভিতরে শুভকে ফোন করলাম, তো শুভ বললো লেট হবে ওর, তো দেখা যাক কতটা লেট হয়। আর বিশাল গরম লাগছে। কে 8 ঘন্টা বসে? কি হয়েছে? কি হয়েছে? পুজো দিচ্ছে? কি করছিলি? 8 ঘন্টা বসছে নাকি? চলো, ও এখন সবে দোকানটা খুললো, তো বসে থাকলো ততক্ষণ, তো কোনো ব্যাপার না, বসবো, কারণ টাইম আছে, আজকে সানডে ছুটি যেহেতু। কারণ দোকান সবে খুললো, সেই জন্য আমরা এখন চুল কাটতে পারবো না, তো সেই জন্য কিছু খেয়ে নি, খেলেও পেয়েছে, বাড়িতে কিছু খেয়ে আসিনি, তো সেই জন্য চলে আসলাম এখানে। আর এবার হাত কাটবো। তো চলো, আমাদের সকালের খাবার দেখা যাক। ছেঁড়া পরোটা নিয়ে নিয়েছে, তরকারি, আমার চুল কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ওখানে আড্ডা মারলাম, আর ওর মধ্যে গান চলছিল বলে তোমাদের কিছু বলতে পারলাম না। তো এখন আমাদের এই সাইকেলটা আছে, এই যে, চলো বেরোনো যাক, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো চলো যাওয়া যাক, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, স্নান ফিনান করে। আর আমরা আজকে একটা জায়গায় যাব, সেটা কোথায় যাব তোমাদেরকে পরে জানাচ্ছি, তো ভিডিওটা এন্ড তাক দেখতে থাকো। আমরা ঠাকুরনগরে পৌঁছে গেছি। তো আমি বনগাঁ থেকে ভিডিওটা বানাতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল, আর আজকে আর আজকে হচ্ছে তোমার আমাদের দিনটাই খারাপ, মানে বিকেলবেলা বেরিয়েছে বৃষ্টি শুরু, সকাল থেকে সব ঠিকই ছিল। আমাদের প্ল্যান ছিল 4টার মধ্যে বার হবো, তা বৃষ্টি পড়ছিল বলে আমরা বার হতে পারিনি। তো এখন চলে এসেছি ফাইনালি, দেখতে পাচ্ছ। এবার এখান থেকে হেঁটে অনেকটা দূর যেতে হবে, কারণ এখান থেকে রেল স্টেশন মানে স্টেশনটা পার করে তারপরে দেন আমরা ওখান থেকে ঠাকুরনগর প্রায় 5 মিনিট হাঁটতে হবে। তো তারপর মেলায় গিয়ে তোমাদের সাথে কথা দিন। আর আমাদের প্ল্যান ছিল যে আসার, আর আজকে হচ্ছে শেষ মেলা, তোমরা যেহেতু জানো। তো আমি তো আসতে পারিনি কারণ আমার ছুটি ছিল না, তো আজ ছুটি বলে আমি আসতে পারলাম। সবাই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টিটা দেখো আমার ফোনে পড়েছে একদম। ভাবছিলাম নাগরদোলায় চড়বো, ভয় লাগে। সেই লেভেলের কাদা, আর আমি এই দিনে এই অবস্থা। মানে আমি প্রথমে ভাবছিলাম যে স্লিপার পরে আসবো, কিন্তু বুট পরে আসলাম, এটাই ঘুরে হলো। আর এই আমার চেয়ে মেন মন্দির আমাদের। ওই যেদিন পুজোটা হয় সেদিন এই পুকুরটাই সবাই স্নান টান করে। আর মন্দিরটা তোমরা দেখেছো, ওই সামনে যে মন্দিরটা দেখছো ওটা মন্দির, তো অসাধারণ লাগছে মন্দিরটা। আর এখানে কিছু একটা হচ্ছে, চলো দেখাই তোমাদের। সেলফি তুলবো তোমার সাথে, বলো সেলফি তুলবে। সেলফি এই যা সেলফি তুলবা, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে একদম একদম একদম। আচ্ছা এখানে বলে দাও, আমার চ্যানেলে দিয়ে দেবো, আমার ইউটিউব চ্যানেল আছে। তোমার চ্যানেলের নামটা বলে দাও এখানে। আমি মাস্টার কাশি, আমার ইউটিউব চ্যানেলের নাম দেবলক্স সিঙ্গিং। আমি এই ঠাকুরনগর এসেছি ঘুরতে, আজ আমাদের ভাইদের সাথে দেখা হলো, ভাইরা আমাকে খুব ভালোবাসা এবং সম্মান দিল। আর আমার আচ্ছা তোমার এই মানে এই কানে সব জায়গা করার মানে কারণটা কি? আমার এই কানে কারণ করা হচ্ছে, আমি হচ্ছে টলিউডে আছি। আচ্ছা, আমি টলিউডের সিরিয়াল এবং পুলিশ ফাইল আবার বাংলা ছবি টলিউডে কাজ করি, গুন্ডা নেগেটিভ রোল। যা আমি হচ্ছে ফাইটার নেস্টার ম্যান। আচ্ছা আচ্ছা। আর আমি যে ডান্সার, ঠিক আছে, ডান্সের লাইনে আমি ছোটবেলা থেকে আছি। আচ্ছা আচ্ছা, বাল্যকাল থেকে। আর ফিল্ম লাইনে আছি আমি বিগত 12 বছর ধরে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই লাভ ইউ এভরিবডি। আমার গানের এগুলো খুব ভালো লাগছে, কাকার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। তো ইনি হচ্ছে মানে বললো সিনেমায় নাকি স্ট্যান্ডম্যান, যাই হোক। আর ওনার বেসিক্যালি ওনার কানে যেগুলো পড়া আছে না, সেই লেভেলের নেক্সট লেভেলের। মানে কানে কটা রয়েছে, তারপরে নাকে রয়েছে, সব জায়গায় একদম ভরা। ওই যে রিং হয় না, একদম রিং সব ভরা আছে। তো ভালো, কাকার চ্যানেলটাও দিয়ে দেবো হয়তো ডিসক্রিপশনে, দেখে নিও। বৃষ্টির মেলা। সবাই এতক্ষণ বৃষ্টির পর এখন বৃষ্টিটা কমলো, মেঘ। আর এখন স্টেশনে ভিড়টা দেখো, ঠাকুরনগর স্টেশনে যে ভিড়টা দেখো। আর 9:44-এর ট্রেন, 40-এর ট্রেন, তো ভিড় হবে ব্যাপক। বাই বাই, টাটা, গুড বাই। সো গাইস, এত দূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট যেটা করতে হয় তোমরা তো জানোই, অবশ্যই করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটা অল করে নাও। আবারও দেখা হবে কোনো এরকম ইন্টারেস্টিং ভ্লগে। তো আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।